নির্বাচনের আগে রাজনীতির মাঠ শূন্য করতে ডিসিএসপিদের ব্যবহার শুরু হয়েছে রংপুর টু দিনাজপুর রোড মার্চে বলেছেন মির্জা ফখরুল সরকারের পতন ঘটানোর প্রত্যয় দেশে নগদ অর্থ বাড়ার পাশাপাশি বেড়েছে দুর্নীতিও জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সামাজিক সুরক্ষার আওতায় থাকা ব্যক্তিদের পেনশনের আওতায় আনার চিন্তাভাবনা দেশের মানুষ প্রতি মুহূর্তে যন্ত্রণাদায়ক আর কষ্টের দিন কাটাচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সীমাহীনভাবে বাড়ছে বেকারত্ব সেই সাথে দুর্নীতিতে ভেসে যাচ্ছে দেশ বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের হিটলারের ক্যাম্পের মতো আওয়ামী সরকার বিরোধী দলের নেতাকর্মীদের জেলে আটকে রেখে হত্যা করতে যাচ্ছে অভিযোগ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অন্যায় করলে পুলিশ বা জনপ্রতিনিধি যেই হন না কেন তাকে শাস্তি পেতেই হবে কোনো ছাড় নেই হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সরকার পতনের এক দফা দাবি আদায়ে 26 সেপ্টেম্বর খুলনা বিভাগীয় তারুণ্যের রোড মার্চ কর্মসূচি মেহেরপুর থেকে শুরু হয়ে কুষ্টিয়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা যশোর ও সাতক্ষীরা হয়ে খুলনায় গিয়ে শেষ হবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একাত্তরের পরাজিত শক্তি দেশকে এখনও পাকিস্তান বানানোর চক্রান্তে সক্রিয় অভিমত বিশিষ্টজনদের বাংলাদেশের শিল্পনীতি সহজ নয় বলেছেন ঢাকায় নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক সরকারের বেঁধে দেয়া দামের ধারে কাছে নেই আলু ও পেঁয়াজ খুচরা বিক্রেতাদের দাবি সরকার যে দামে বিক্রির কথা বলছে সে দামে কিনতেও পারেন না তারা সরকার নির্ধারিত দামে আলু বিক্রি নিশ্চিতে দেশের বিভিন্ন জায়গায় অভিযান ভোক্তা অধিকারের জরিমানা ও সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের দেশে গেল একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 14 জনের মৃত্যু নতুন আক্রান্ত 2598 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দিনে 54 জনের বেশি ডেঙ্গু রোগী পাওয়া যায়নি দাবি মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দিকে নজর দেওয়ার পরামর্শ পেশাজীবী নেতাদের অর্থনীতিবিদ আবুল বারাকাতের মতে যে হারে দাম বেড়েছে সে হারে আয় বাড়েনি সর্বসাধারণের সাতক্ষীরার ভোমরায় চট্টগ্রামের এক ব্যবসায়ীকে 13 দিন আটকে রেখে নির্যাতনের অভিযোগে সিএনডিএফ নেতা মাসুদ খান সহ দুজনকে গ্রেফতার হিজাব ইস্যুতে পুলিশি হেফাজতে নিহত তরুণী মাশা আমিনীর প্রথম মৃত্যুবার্ষিকীতে ইরানের 24 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ভয়াবহ ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যায় 11,000 বেশি মানুষের প্রাণহানির ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার লিবিয়ার বেনগাজি ভিত্তিক বিদ্রোহী সরকারের হঠাৎ করেই উধাও চীনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু সামরিক ক্রয় সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে বেইজিংয়ের 65 বছর বয়সী এই মন্ত্রীর বিরুদ্ধে এশিয়া কাপ খেলে শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল আফগানিস্তান ও ভারতের বিপক্ষে জয় এবং তরুণদের নৈপুণ্য টুর্নামেন্টের বড় প্রাপ্তি বললেন মেহেদি মিরাজ এশিয়া কাপ ক্রিকেটে হাই ভোল্টেজ ফাইনালে রবিবার মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই সেরা দল ভারত ও শ্রীলঙ্কা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বিকেল 3:30 শুরু হবে এই ফাইনাল জওয়ান ছবির অভাবনীয় সাফল্যের মাঝেই মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে সুপারস্টার শাহরুখ খানকে নিয়ে নায়িকা দীপিকা পাডুকোনের স্বীকারোক্তি আমি যদি কখনো বিপদে পড়ি সবার আগে এগিয়ে আসবেন শাহরুখ